ছাত্র শিক্ষক এবং অভিভাবক এই তিনটা মিলে একটা প্রতিষ্ঠান খেয়াল মার্কাজুল ইসলামিয়া সালাফি নিঃসন্দেহে একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে ভালো পরিবেশ দেওয়ার জন্য সব ধরনের উপকরণ এখানে আছে এখানে একটা সন্তান যদি ভালো হতে চায় নিঃসন্দেহে তার অসংখ্য সুযোগ আছে ভালো হওয়ার জন্য আপনি কোন লক্ষ্যে সন্তান পড়াচ্ছেন এই লক্ষ্যটা যেন আপনার ঠিক থাকে তার জন্মের আগে থেকে তার মা টার্গেট করে রেখেছিলেন আমার যে সন্তানটা হবে এই সন্তানটাকে আমি জেরুজালেম জয়ের জন্য প্রস্তুত করব আমার মার একটা স্বপ্ন এটা এই স্বপ্ন আমাকে বাস্তবায়ন করতেই হবে তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েই এক সময় জেরুজালেম বিজয় করালেন আমরা আল মারকাজুল ইসলামিয়া সালাফির মতো আরও প্রতিষ্ঠান সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গড়ে তুলতে চাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল মাল ওয়াল বানুন যিনাতুল হায়াতিদ দুনিয়া আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মার্কাজ আল মারকাজুল ইসলামিয়া সালাফি কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত সচিব উপস্থিত বিশেষ অতিথিমণ্ডলী উপস্থিত আল মারকাজুল ইসলামিয়া সালাফির সম্মানিত শিক্ষক মণ্ডলী উপস্থিত আল মারকাজুল ইসলামিয়া সালাফির আমাদের যারা ছাত্র তাদের সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং পর্দা আড়ালের অভিভাবিকা মণ্ডলী প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা অশেষ রহমতে আজকে আমরা অনেক দিন পরে এই ধরনের একটি কাঙ্ক্ষিত অনুষ্ঠান এর আয়োজন করতে পেরেছি সেটা যে পরিসরে হোক না কেন আলহামদুলিল্লাহ আজকে যে সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আল মারকাজুল ইসলামিয়া সালাফি সম্মানিত ব্যবস্থাপনা কমিটিকে যারা আজকের এই চমৎকার আয়োজনটা করেছেন এবং এর মাধ্যম দিয়ে আমার মনে হয় যে নতুন একটা সূচনা হলো নতুন একটা ধরনের সূচনা হলো এবং আশা করছি এর মাধ্যম দিয়ে ভবিষ্যতেও অভিভাবকদের নিয়ে এ ধরনের অনুষ্ঠানগুলো রেগুলার হবে এবং আমাদের পারস্পরিক মত বিনিময়ের মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ আমরা আল মারকাজুল ইসলামিয়া সালাফিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব সম্মানিত উপস্থিতি ছাত্র শিক্ষক এবং অভিভাবক এই তিনটা মিলে একটা প্রতিষ্ঠান ছাত্র শিক্ষক যেমন একটা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অঙ্গ ঠিক একইভাবে অভিভাবকরাও কিন্তু একই সমতায় বা একই মানের একজন একটা অঙ্গ যদি অনেক সময় আমরা বিষয়গুলো অতটা গুরুত্ব আরোপ করি না কিন্তু এটা করা উচিত আমরা একবার শুনেছিলাম যে ডাক্তার জাকির নায়েকের নাম শুনেছেন আপনারা তাই না দিল্লিতে ওনার যে প্রতিষ্ঠানটা আছে ওনার প্রতিষ্ঠানে উনি বলছিলেন যে আমি যখন ছাত্র ভর্তি নেই ছাত্রদের যখন ইন্টারভিউ নেই তখন সাথে সাথে শিক্ষক সরি তার অভিভাবক অর্থাৎ বাবা মারও ইন্টারভিউটা নিয়ে নিই কারণ একটা ছাত্রকে আমি গড়ে তুলবো আমি আমার কাছে থাকবে কতক্ষণ হয়তো চার ঘন্টা পাঁচ ঘন্টা কিন্তু বাকি সময়টা থাকবে অভিভাবকের কাছে তা আমি কীভাবে পালন করছি সেই পালন করাটা যদি অভিভাবক ফলো না করেন তাহলে বাকি যে ২০ ঘন্টা তার কাছে থাকছে তাহলে এই সন্তানটা তো আমি যেভাবে চাচ্ছি সেভাবে গড়ে উঠবে না তো এই কারণে শিক্ষক যেমন গুরুত্বপূর্ণ ছাত্র যেমন গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে অভিভাবকের ভূমিকাও গুরুত্বপূর্ণ একটা ছাত্রকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে তা আমরা আজকে অনেক আলোচনা শুনলাম এখানে বিভিন্ন বিষয়ে আমাদের অভিভাবকদের কিছু আলোচনা পর্যালোচনা এবং কিছু সমালোচনাও শুনেছি এটা অত্যন্ত স্বাভাবিক ওটা অত্যন্ত স্বাভাবিক যেহেতু আল মারকাজুল ইসলামিয়া সালাফি প্রতিষ্ঠানটি মানে এমন একটা পর্যায়ে চলে গেছে এখানে আসলে সবাইকে একজন একজন করে কেয়ার করাটা অনেক কঠিন হয়ে যায় প্রায় ৩০০০ স্টুডেন্ট এখানে আলহামদুলিল্লাহ কিন্তু সবার জন্য সমান কেয়ার করাটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় তারপরও আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করছি একটা পর্যায়ে যেতে যেখান থেকে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে যেন আমরা প্রতি মুহূর্তে ফলো করতে পারি এবং তাদেরকে আমরা মনিটর করতে পারি সেই পর্যায়ে যাওয়ার আমরা সাধ্যমতো চেষ্টা করছি এবং এই জন্যই আপনাদেরকে ডাকা যে আপনাদের সাথে পরামর্শ করে আমরা কীভাবে আরও এই জিনিসটাকে নিশ্চিত করতে পারি আমি অভিভাবক মণ্ডলীর উদ্দেশ্যে যেটা বলতে চাইবো যে আপনারা যদি মনে করেন যে আমি আমার সন্তানকে এত ভালো একটা প্রতিষ্ঠানে দিলাম কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছি না এটা যদি মনে করেন আমি আপনাদের প্রতি এটুকু অনুরোধ করব দেখেন আপনার পাঁচটা সন্তান আছে সবাই কি একরকম হয় আপনি নিশ্চয়ই ভালো মানুষ আপনার স্ত্রীও ভালো মানুষ আপনার পরিবার একটা সুন্দর পরিবার কিন্তু সেই পরিবারে দেখা যাচ্ছে পাঁচটা সন্তান যদি থাকে নিঃসন্দেহে কারোর অবস্থান একটু উপরে থাকে কারোর অবস্থান একটু নিচে থাকে এটা স্বাভাবিক বিষয় একটা ঠিক তেমনই আল মারকাজুল ইসলামিয়া সালাফি নিঃসন্দেহে একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে ভালো পরিবেশ দেওয়ার জন্য সব ধরনের উপকরণ এখানে আছে এখানে একটা সন্তান যদি ভালো হতে চায় নিঃসন্দেহে তার অসংখ্য সুযোগ আছে ভালো হওয়ার জন্য
কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল না করেন, কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছু কম বেশি হয়ে যায়, অথবা আমাদের যারা দায়িত্বশীল আমরা রয়েছি আমাদের কিছু দুর্বলতার কারণে হয়তো কিছু ঘাটতি ঘটে যায়, তারপরেও আমরা যেটা বলতে চাইব যে বিষয়টা যেন আমরা একটা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখি, একটা মানবিক জায়গা থেকে দেখি। আমরা যেন এটা একদম মানে 100% নিশ্চিত না মনে করি যে এখানে গেলে আমার প্রতি আমার সন্তান বোধহয় একদম বিশাল মানুষ হয়ে যাবে, আমি যেটা চাচ্ছি সেটাই হয়ে যাবে, এটা আসলে সম্ভব না, এটা আসলে কোনো জায়গাতেই কখনোই সম্ভব না। আপনি যদি হার্ভার্ডেও নিয়ে যান তবু যদি সন্তান সেভাবে পড়াশোনা না করে, পরিবেশ তো আছে সেখানে কিন্তু পড়াশোনা যদি না করে, সে যদি মানে কেয়ারফুল না হয়, তাহলে অনেক সময় হয়তো বা সেরকম কাঙ্ক্ষিত মানে সে পৌঁছাবে না, এটাই স্বাভাবিক। তো আমি আপনাদের প্রতি যেটা অনুরোধ করব, প্রথমত আপনি কোন লক্ষ্যে সন্তান পড়াচ্ছেন এই লক্ষ্যটা যেন আপনার ঠিক থাকে, এই লক্ষ্য ঠিক করেই আপনি আপনার সন্তানকে প্রতিষ্ঠানে দেওয়ার চেষ্টা করবেন। আপনার লক্ষ্য যদি হয় টাকা ইনকাম করা, লক্ষ্য যদি হয় দেখি কিছুদিন এখানে পড়ায় ভালো লাগলে পড়ালাম, না নাহলে অন্যদিকে নিয়ে গেলাম, এই ধরনের চিন্তাভাবনা না করে আমার মনে হয় এখানে যারা অভিভাবকরা আছেন প্রত্যেকেই সচেতন, আপনাদের সন্তান নেওয়ার আগেই বোধহয় একটা পরিকল্পনা থাকা দরকার যে আমার সন্তানটা আমি কোন দিকে নিয়ে যাব, কী করবো একে নিয়ে। এই জিনিসটা যদি আমরা শুরু থেকে ঠিক করে নিই এবং আল্লাহর সাথে সবসময় দোয়া করি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন, এই যে যে দোয়াগুলো আছে রব্বানা রব্বি হাবলি মিনাস সলিহিন, দোয়াগুলো যেগুলো আছে সেগুলো সবসময় যেন আমরা পড়ি আমাদের সন্তানদের জন্য এবং সেই লক্ষ্যে আমাদের সন্তানকে তৈরি করার জন্য যেন চেষ্টা করি। পৃথিবীতে যত বড় বড় মনীষী পার হয়ে গেছেন প্রত্যেকেই কিন্তু তাদের সন্তানকে জন্ম দেওয়ার আগেই তার জন্য একটা প্ল্যান করে রাখতেন। সালাউদ্দিন আইয়ুবের নাম আপনারা শুনেছেন, সালাউদ্দিন আইয়ুবি তার জন্মের আগে থেকে তার মা টার্গেট করে রেখেছিলেন, আমার যে সন্তানটা হবে এই সন্তানটাকে আমি জেরুজালেম জয়ের জন্য প্রস্তুত করব। সালাউদ্দিন আইয়ুবি যখন 15 বছর বয়স তখন তিনি হঠাৎ করে একটা অন্যায় কাজ করে ফেলেছিলেন, সেই অন্যায় কাজ করার পরে তার মা অত্যন্ত আফসোস করে বলছিলেন আমি তোমাকে জেরুজালেমের জন্য প্রস্তুত করছি আর তুমি এই ধরনের একটা কাজ করে বসলে, খেলাধুলোর মাঠে একটা অন্যায় করে বসেছিলেন। এই কথাটা তার সন্তানের কানে যখন গেল সন্তান তখন নিজেকে তখন থেকে আরও সংবরণ করিল, না আমার মার একটা স্বপ্ন, এটা এই স্বপ্ন আমাকে বাস্তবায়ন করতেই হবে। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েই এক সময় জেরুজালেম বিজয় করালেন। দেখা যাবে পৃথিবীর প্রত্যেকটা বড় বড় মানুষের পিছনে তাদের পরিবার, তাদের বাবা মার একটা স্বপ্ন কিন্তু কাজ করে, বাবা মার একটা লক্ষ্য কিন্তু কাজ করে, তারা যে লক্ষ্যে বড় করেছেন দেখা যায় আর আল্লাহর রহমতে একসময় সেটাই বাস্তবায়ন হয়। এই জন্য শিক্ষক মণ্ডলী প্রতিষ্ঠানের চেয়ে একজন অভিভাবক হিসাবে বাবা মার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের সন্তানদের জন্য সবসময় দোয়া করবেন, দ্বিতীয়ত তাকে আপনাকে পরিবেশ দিতে হবে, যে কথাটা আমাদের স্যাররা বলে গেলেন যে আমরা এখান থেকে একভাবে মানুষ করছি, আপনি আপনি ওখানে আপনার ছুটিতে যখন বাড়িতে যাচ্ছে আপনি খেয়াল করছেন না ও সালাতে যাচ্ছে কি না, এখানে তো মনিটর করা হয় কিন্তু দেখা যাচ্ছে বাড়িতে যে সে নিয়মিত সালাত আদায় করছে না, 10 বছর 11 বছর 12 বছর বয়স, আসলে বয়সটা কিন্তু একটু ঝামেলার, এই বয়সটায় মানুষ অত সেন্স নিয়ে বুঝে শুনে ইবাদত করে না বা ওই বয়সটা আসলে তার হয়নি, এখন যেটা দরকার সবসময় চর্চা করানো। এখানে আমরা একটা পরিবেশে চর্চা করাচ্ছি কিন্তু আপনি আপনার বাড়িতে নিয়ে সেই চর্চাটা যদি অব্যাহত না রাখেন, তার দিকে যদি খেয়াল না রাখেন, পাঁচ অক্ষর সালাতে যাচ্ছে কি যাচ্ছে না এটা যদি খেয়াল না রাখেন, অথবা বাজে পরিবেশে মিশছে কি না এগুলো যদি খেয়াল না রাখেন, তাহলে দেখা যাচ্ছে যেটা সারা বছর ধরে বাচ্চাটাকে মানুষ করা হলো একভাবে, ওই এক মাসের মধ্যে রমজানের ছুটিতে যে অথবা বছরের শেষের ছুটিতে যে একটা বাজে পরিবেশ পেয়ে নষ্ট হয়ে গেল। আর মানুষের ভালো হতে কিন্তু অনেক সময় লাগে, খারাপ হতে সময় লাগে না, 9টা মাস একটা বছর মানে বা একটা বছরের অধিকাংশ সময় এখানে থাকলো, আপনার কাছে থাকলো এক মাস, এই একটা মাসেই তার খারাপ হওয়ার কাজটা হয়ে যায়। তো আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা যেন আপনাদের পরিবেশটা যেন অন্তত সুন্দর রাখেন, আমরা আমাদের জায়গা থেকে আপনারা যে ভুলগুলো ধরেছেন যে বিষয়গুলো নজর দিতে বলেছেন আমরা ইনশাআল্লাহ অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে ম্যানেজমেন্ট কমিটি যারা আমরা আছি আর ইসলামী শিক্ষা বোর্ডের পক্ষ থেকেও আমরা ইনশাআল্লাহ বিষয়গুলো নিয়ে অবশ্যই বসবো এবং কীভাবে আরও সুন্দর পরিবেশ দেওয়া যায় আমাদের বাচ্চাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ কাজ করবো। পরিশেষে আমি যেটা বলতে চাইবো, হাদিস ফানসু শিক্ষা বোর্ড আপনারা তো নাম শুনেছেন আলহামদুলিল্লাহ, আমরা আল মারকাজুল ইসলামী আসসালাফির মতো আরও প্রতিষ্ঠান সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গড়ে তুলতে চাই, সেই লক্ষ্য নিয়ে আলহামদুলিল্লাহ হাদিস ফানসু শিক্ষা বোর্ড 2019 সাল থেকে পরিচালিত হচ্ছে এবং ইতিমধ্যে প্রায় 40টা জেলাতে 120টি প্রতিষ্ঠান আমাদের তত্ত্বাবধানে, আমাদের সিলেবাসে, আমাদের কারিকুলামে পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের মূলত লক্ষ্য হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা মানোন্নয়ন ঘটানো, সার্বিক একটা মানোন্নয়ন ঘটানো এবং সার্বিক মানোন্নয়ন ঘটানোর সাথে সাথে আমাদের যেটা মূল টার্গেট প্রত্যেকটা মাদ্রাসাটাকে একটা সমাজ সংস্কারের কেন্দ্র হিসেবে গড়ে তোলা।
একটা সমাজকে সংস্কারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে শিক্ষার সংস্কার ঘটানো। তো এই সেই জায়গাটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই লক্ষ্যে যেন সফল হতে পারি। এবং বিশেষ করে সমাজ সংস্কার যে মিশন, এটা অত্যন্ত কঠিন একটা মিশন। এই মিশনটা সাকসেসফুল হবে না যদি আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতো আমাদের উদ্যোগগুলো গ্রহণ করতে না পারি, ভালোভাবে গ্রহণ করতে না পারি, এবং আপনাদের সহযোগিতা আমরা যদি না পাই। এজন্য আপনাদের সবার সহযোগিতা এবং দোয়া আমাদের আমাদের কাম্য। আমি আবারও আল মারকাজুল ইসলামিয়া সালাফির সম্মানিত পরিচালক মণ্ডলী এবং সেই সাথে আমাদের শিক্ষক মণ্ডলীর প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং উপস্থিত থাকার জন্য। শিক্ষক মণ্ডলী এখানে উপস্থিত রয়েছেন, তাদের বিষয়ে অনেক পরামর্শ অভিভাবকদের কাছ থেকে এসেছে, সেটা নিশ্চয়ই তাদের জন্য কাজে লাগবে বলে আমরা মনে করছি। সরাসরি অভিভাবকদের কাছ থেকে শোনাটা, এটা নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক বড় একটা সংস্কারের পথে এক ধাপ এগিয়ে দেবে আমাদেরকে ইনশাআল্লাহ। তো আশা করছি আমরা পারস্পরিক সহযোগিতার মাধ্যম দিয়ে এভাবে ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারবো এবং আল মারকাজুল ইসলামিয়া আস-সালাফি যে লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেই লক্ষ্যে ইনশাআল্লাহ একদিন উপনীত হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক নিয়ত নিয়ে, নেক প্রচেষ্টা নিয়ে যেন এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি সম্মানিত অভিভাবক মণ্ডলীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য এবং ধৈর্যের সাথে এতক্ষণ এখানে উপস্থিত থাকার জন্য। আপনাদের সবার সহযোগিতা দোয়া আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথে ইনশাআল্লাহ মাইল ফলক হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একসাথে একত্রিতভাবে সবাইকে মিলে একত্রিতভাবে আমাদের এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।